আপনি যদি ভ্যাকসিন নিয়ে থাকেন তাহলে আপনি মারাত্মক সংক্রমণের হাত থেকে সুরক্ষিত থাকবেন, কোভিডে মারা যাবেন না। আপনি সংক্রমিত হতে পারেন কিন্তু মৃত্যুর সম্ভাবনা অনেকটাই কমে যাবে, এটা কিন্তু একটা বড় পার্থক্য। আর এই জন্যই কিন্তু ভ্যাকসিনের প্রয়োজন। আর ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্যই হল মৃত্যুকে আটকানো, ভ্যাকসিন সেই উদ্দেশ্য পূরণ করছে, ঠিক আছে? তাই ভ্যাকসিন নেওয়াটা জরুরি, কারণ ভ্যাকসিন আপনাকে কোভিডে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। এটা কিন্তু সংক্রমণ আটকানোর জন্য তৈরি হয়নি, অর্থাৎ ভ্যাকসিন নিলে মাইল্ড ইনফেকশন হলেও তাতে আপনি মারা যাবেন না।